বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনের পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনশটটা হচ্ছে, আপনারা দেখতেছেন একটা চ্যানেলের ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিকের একটা স্ক্রিনশট। তো স্ক্রিনশটে আপনারা দেখেন এই চ্যানেলে ভিডিও আছে মাত্র তিনটা, এবং এই চ্যানেলটা হচ্ছে আমার একদম ব্র্যান্ড নিউ চ্যানেল। তো তিনটা ভিডিও, বাট আমি লাস্ট 7 ডেজে 1900 ভিউ গেইন করেছি এই তিনটা ভিডিও থেকে, ঠিক আছে? তো এবং লাস্ট 7 ডেজে আমি 28টা সাবস্ক্রাইবার গেইন করেছি এই চ্যানেল থেকে। একদম নতুন চ্যানেল, কিন্তু কন্টেন্ট নাই বললেই চলে। তিনটার মধ্যে হচ্ছে দুইটা লং ভিডিও আর একটা শর্টস, ঠিক আছে? সেকেন্ড স্টেপে যদি আমি আপনাদেরকে যাই, ওই চ্যানেলের অ্যানালাইটিকে যদি আপনারা ঢুকেন, তাহলে দেখবেন যে 14,100টা হচ্ছে টোটাল ইমপ্রেশন। এখান থেকে 1900 ভিউ গেইন করেছি এবং ক্লিক থ্রু রেট হচ্ছে 10%, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে নিচের দিকে যে ট্রাফিক সোর্স টাইপ যেটা, এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন আপনার ভিউ কিন্তু সবচেয়ে বেশি ব্রাউজ ফিচার থেকে এসেছে, তারপরে এসেছে আপনার সাজেস্টেড ভিডিও থেকে, ঠিক আছে? তো এখন এটা গেল একটা, ঠিক আছে, একটা চ্যানেলের। এখন আমি যদি আমার সেকেন্ড চ্যানেলটাতে যাই, সেকেন্ড চ্যানেলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড চ্যানেলের যে অ্যানালাইটিক, লাস্ট 7 ডেজে আমি 16,155টা ভিউ গেইন করছি, ঠিক আছে? এবং এই চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 98টা মাত্র। হ্যাঁ, তো লাস্ট 7 ডেজের এটার ইমপ্রেশন যদি আমি আপনাদেরকে বলতে যাই, ইমপ্রেশন কিন্তু মাত্র 7,700, আর ভিউজ এসেছে 16,200, ঠিক আছে? এবং এটার ম্যাক্সিমাম ভিউই কিন্তু এসেছে আপনার শর্টস থেকে, ঠিক আছে, শর্টস ফিড থেকে এসেছে। এবং এটার মধ্যে 13,500 হচ্ছে আপনার ইউনিক ভিউয়ার, যারা কখনোই আমার এই চ্যানেলে আসে নাই, ঠিক আছে? এখন কথা যেটা হইতেছে, তো আপনারা অনেকেই, আপনাদের কোয়েশ্চন হচ্ছে আপনার চ্যানেলটা গ্রো করতেছে না, তো এইটার পিছনে কী কারণ, কেন আপনাদের চ্যানেলগুলো গ্রো করতেছে না, এবং কি কোন দুই তিনটা বেসিক স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আমার এই চ্যানেলগুলো যেইরকম আপনার গ্রো করতেছে গ্র্যাজুয়ালি, একদম নতুন চ্যানেল কিন্তু গ্রো করতেছে, আপনাদের চ্যানেল কিন্তু এইভাবে গ্রো করবে, ঠিক আছে? এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে, কয়েকটা মাত্র বেশি না, দুই তিনটা বেসিক স্টেপ যদি আপনারা ফলো করেন। প্রথম যে স্টেপটা হচ্ছে, আপনাকে ধৈর্য হারা হলে চলবে না, ঠিক আছে? ধৈর্য হারা হলে চলবে না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউটিউব আপনাদেরকে রিকোয়ারমেন্ট, যেই ইউটিউবের যে মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট, 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার, এটার জন্য কিন্তু ইউটিউব আপনাদেরকে 1 বছর সময় দিছে। তো আমরা কী করি সাধারণত, নতুন যখন আমরা ইউটিউব স্টার্ট করি, স্টার্ট করার পরে কিন্তু কয়েকটা ভিডিও আপলোড দিই, আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে যাই যে ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না। তখনই কী করি আমরা, তখনই কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা, ওই ভুলটা আমরা করে বসি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের দ্বারস্থ হই, ঠিক আছে? এই গ্রুপগুলো থেকে কাজ করে কাজ করে ওয়াচ টাইম প্লাস হচ্ছে আপনার সাবস্ক্রাইবারগুলো আমরা ফিল আপ করে নিই। তো এতে হয় কি, আপনার গ্রুপগুলোতে সাপোজ মনে করেন আপনি আপনার গ্রুপে 100 জন মেম্বার আছে, আর 10টা করে জিমেইল আছে, এদের সবগুলো জিমেইল থেকে আপনাকে সাবস্ক্রাইব করে 1,000 আপনার ফিল আপ করে দিল। কিন্তু এই 100 জন মেম্বারের যে 1,000, ওই 1,000-এর মধ্যে 100টা কিন্তু হচ্ছে হয়তো আপনার জেনুইন সাব হতে পারে, বাকি সবগুলো হচ্ছে আপনার ড্যাড সাবস্ক্রাইবার। এগুলো কোনো কাজের না, কারণ হচ্ছে ওইগুলোতে যখন নোটিফিকেশন ইউটিউব দেয় আপনার ভিডিও, একটা ভিডিও আপলোড করার পরে ওইগুলো থেকে কোনো ভিউ আসে না আপনার, তখন কিন্তু ইউটিউবের কাছে সিগনাল যায় যে আপনার হয়তো কন্টেন্টগুলো খারাপ, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে নিচের দিকে নামায় দেয় ইউটিউব। পরবর্তীতে ওইটার কিন্তু আর ইমপ্রেশনও হাই হয় না, আর ওই চ্যানেলটা কখনো গ্রো করে না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ভুল আমরা করি। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আপনারা কোনো গ্রুপের দ্বারস্থ হওয়ার দরকার নাই, ধৈর্য ধারণ করেন, সব কিছু ঠিকঠাক মতো দিয়ে ভিডিও আপলোড করতে থাকেন, চ্যানেল এমনিতেই গ্রো হবে। ওটা দেখারও দরকার নেই কয়টা ভিউ আসলো, কয়টা সাবস্ক্রাইবার আসলো, সাডেনলি দেখবেন 2-3 মাসের ভিতরে আপনার চ্যানেলটা একটা পর্যায়ে চলে গেছে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এই যে একটু আগে বললাম আপনাদেরকে যে সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার জন্য, তো সব কিছু ঠিকঠাক বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনার থাম্বনেল কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে, থাম্বনেল ভালো ক্যাচি একটা থাম্বনেল আপনি ব্যবহার করতে হবে। যদি আপনি ইউটিউব লং রানে আপনি ইউটিউবিং ক্যারিয়ারটাকে আপনার লং করতে চান, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি থাম্বনেল বানানো না জানেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেল বানানো শেখা লাগবে। কারণ যে কোনো ভিডিওর হচ্ছে মুখ হচ্ছে, ধরেন যে দোকানগুলো আছে, দোকানগুলোতে যদি আপনি সুন্দর করে সাজানো একটা সাইন থাকে, ইয়ে থাকে,
ফ্রন্ট, শপের ফ্রন্ট যদি সুন্দর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই দোকানে আপনি ঢুকবেন, ঠিক আছে? তো এইভাবে ইউটিউবের হচ্ছে মুখটা হচ্ছে আপনার থাম্বনেল, থাম্বনেল যদি ওইভাবে আকর্ষণীয় থাকে সেক্ষেত্রে কিন্তু ওই থাম্বনেলে ক্লিক করে মানুষজন আপনার ভিডিওতে ঢুকবে, ঢুকার পরে না দেখবে আপনার কন্টেন্টটা ভালো নাকি খারাপ, এগুলো একটা। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন, এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো টাইটেল এবং ডেসক্রিপশন যদি আপনার মাথায় না কুলায় সেক্ষেত্রে আপনি যেই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করছেন বা যেই কন্টেন্টটা ক্রিয়েট করছেন ওই টাইপের কিছু একটা সার্চ দেন, অন্য ভিডিওগুলো দেখেন, অন্য ভিডিওগুলোতে কীভাবে ওরা আপনার টাইটেল দিছে, কীভাবে ডেসক্রিপশন লিখছে, এগুলো একটু ফলো করেন। এই জিনিসগুলো প্রথমে যদি আপনার ব্রেইনে নাও কোলায় সমস্যা নেই, ওইগুলো আপনার কপি করে একটু এদিক সেদিক করে একটু মডিফাই করে আপনি আপনার ভিডিওতে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আর গ্র্যাজুয়ালি কিছুদিন যখন ইউটিউবে কন্টিনিউ করবেন তখন দেখবেন অটোমেটিকই আপনার এগুলা মাথার মধ্যে চলে এসেছে যে কীভাবে আপনার টাইটেল লেখা লাগবে, কীভাবে আপনার ডেসক্রিপশন দেওয়া লাগবে, ঠিক আছে? তারপরের যেই অংশটা আসে সেটা হচ্ছে বন্ধু বান্ধব পরিচিত কারোর সাথেই আপনার চ্যানেল, স্পেশালি চ্যানেলের কোনো লিঙ্ক শেয়ার করবেন না আপনি, ঠিক আছে? আপনি আপনার মতো করে সব কিছু ঠিক রেখে ভিডিও আপলোড করতে থাকেন, ইউটিউবকে ইউটিউবের মতো কাজ করতে দেন। আর ইউটিউব অ্যালগোরিদম এত স্ট্রং, আপনি যখন কোনো একটা লিঙ্ক শেয়ার করেন বা কাউকে যখন আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দেন, ইউটিউব কিন্তু ঠিকই ধরতে পারে যে এগুলো হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি এটা ওদেরকে দিয়ে পুশ করে ভিডিওগুলোতে ভিউ নিয়ে আসতেছেন। তো এগুলো কিন্তু ধরতে পারে, কারণ ইউটিউব অ্যালগোরিদম যারা মেক করছে, আমরা যারা মনে করি যে ইউটিউব অ্যালগোরিদমকে আমরা বিট করতেছি, ইউটিউব অ্যালগোরিদমকে আমরা চিট করে পার পেয়ে যাব, সেটা আসলে ভুল ধারণা। কারণ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বড় প্রোগ্রামারগুলোই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নিয়ে কাজ করে, এবং যাদের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা কিন্তু আমাদের মতো যারা ক্রিয়েটার আছে তাদের কিন্তু নাই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার মতো যারা ইউটিউব টিপস দেয় আর কি, তো আপনারা কয়েকজন একজন শুধু আমার ভিডিও দেখেন আমি সেটা বলবো না, আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও দেখবেন, না হলে যার ভিডিও ভালো লাগে, যার ভিডিওতে মনে হয় আপনাদের কাছে যে সে অথেন্টিক টিপস দে, ভালো ভালো টিপস দে, তার ভিডিওই দেখেন আপনারা। আপনারা দুই তিনজনকে সিলেক্ট করে নেন যে এদের কথাবার্তাগুলো আমি একটু ফলো করব, ওরা কী বলতে চাইতেছে এগুলো ভালো করে ফলো করে তারপরে আপনার ইমপ্লিমেন্ট করবেন। আপনারা করেন কি অর্ধেক শুনেন, বাকিটা আর শুনেন না, অর্ধেক শুনে ট্রাই করেন, তারপরে কাজ হয় না, পরে ওই ক্রিয়েটারকে আপনারা গালি দেন যে ও কী বকোয়াস আজাইরা টিপস দে, কোনো কাজে দে না। তো যাকেই আপনারা ফলো করবেন, সেটা আমাকে হোক আর অন্য কোনো ইউটিউব টিপসের ভিডিও যারা বানায় তাদের ভিডিও হোক, ভিডিওগুলো পুরোপুরি দেখবেন আপনারা, তারপরে ভালো করে বুঝতে চেষ্টা করবেন যে এই ভিডিওতে অ্যাকচুয়ালি সে কী বলতে চাইছে, ওই জিনিসটা প্রথমে মাথাতে ঢুকাবেন, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে দেখবেন কিন্তু রেজাল্ট আপনার আসবে। তো মোদ্দা কথা হচ্ছে আপনি আর্টিফিশিয়ালি কিছু যদি করতে চান, ঠিক আছে, আর্টিফিশিয়ালি কিছু করে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবেন না, যতই আপনি চেষ্টা করেন না কেন, আপনাকে ওই ইউটিউবের রুলস মেনে ওইভাবেই কিন্তু সব কিছু করা লাগবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা সাম্যক ধারণা পেয়ে গেছেন কীভাবে আপনাদের চ্যানেলটা গ্রো করবেন ইউটিউবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কমেন্ট করবেন, লাইক দিবেন, আপনাদের এক একটা কমেন্ট আমার নেক্সট ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।